অনুরাধার রান্নাঘরে সবাইকে স্বাগত ও নমস্কার। প্রতিদিনের খাদ্য তালিকায় শাক বা সবজি দিয়ে রান্না করা যে কোনো রান্না, সেটা আমাদের শরীরের জন্য বা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আজ আমি ডাটা শাক ভাজা করছি। শাক ভাজা আমিষ বা নিরামিষ যে কোনোভাবেই রান্না করা যায়। পেঁয়াজ ও রসুন দিয়ে শাক ভাজা করলে খেতে খুব দারুণ লাগে। আবার কখনো কখনো মুখের রুচি পাল্টানোর জন্য অথবা পাঁচফোড়ন, কখনো মেথি বা কখনো কালো জিরা দিয়েও রান্নাটা করতে পারি। ডাঁটা শাকগুলো ভালো করে বেছে ধুয়ে ছোটো ছোটো করে কেটে রেখেছি এবং সেই সাথে নিয়েছি কয়েকটি কাঁচামরিচ। নিরামিষ শাক ভাজায় একটু তেলের পরিমাণ বেশিই দিতে হয়, প্রায় 200 গ্রামের মতো তেল দিয়েছি। সেই সাথে 1 চা চামচের মতো কালো জিরা ফুরন দিলাম। কালো জিরা সামান্য ভাজা হয়ে আসলে 5টি কাঁচামরিচ এবং কুচানো শাকগুলো দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ লবণ এবং 1/2 চা চামচের হলুদ দিয়ে সামান্য নেড়ে চেড়ে দিচ্ছি। ডাঁটা শাকের ডগাগুলো একটু শক্ত হয়, তাই ধোয়ার সময় পর্যাপ্ত জল দিয়ে শাকটা ধুয়ে নিয়েছি এবং জল শুদ্ধই কড়াইতে দিয়েছি। শাক বা সবজি যত কম বেজে রান্না করা যায় ততই এর পুষ্টিগুণটা বেশি থাকে, তাই আমি জল শুদ্ধই রান্নাটা করছি, কোনো প্রকার ভাজাভাজি করছি না। কোষ্ঠকাঠিন্য অথবা হজমের সমস্যা যাদের রয়েছে তাদের জন্য শাক খাওয়াটা খুব জরুরি। 1-1.5 মিনিটের মতো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখছি। মিডিয়াম আঁচে 2 মিনিট ঢাকা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন শাক অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, এবার শুধু জলটা শুকানোর পালা। কম আছে, আরও 1-1.5 মিনিট জলটা শুকিয়ে নেওয়ার পর এবার নামিয়ে রাখছি। শাক বা সবজি যতটা সম্ভব একটু ভিজে ভিজে থাকা অবস্থাতেই নামাতে হবে, এতে খাওয়ার স্বাদটা বেশি হয়। তৈরি হয়ে গেল নিরামিষ ডাঁটা শাক ভাজা। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।